আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক শিক্ষিকার হ্যান্ড পেইন্টের ক্লাস হচ্ছে আজকে ফার্স্ট ডে। অনেকে ব্লগের ক্লাস দেখে বলছে আপু ফার্স্ট ডে ক্লাসটা দেখানো হয়েছে আজকে ফার্স্ট ডে। সবাই আজকে কাপড়ের ড্রেসিং কিভাবে করতে হয় ড্রেসিং করে দেন আঁকার শেডটা শিখছে। আগামীকালকেও ক্লাস আছে এবং আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ ওরা আরো বেশি করে প্র্যাকটিস করবে এবং আই হোপ আজকে অনেকে শেডিংটা চলে আসছে একদম নিউ, যে শেড কিভাবে করতে হবে, যে কত ইজি পদ্ধতিতে, ওই টেকনিক গুলো আজকে আমরা ধরে দিচ্ছি। আমাদের এখানে আমাদের নসিন মিস, উনি হচ্ছে মেইনলি এখানকার মিসকে হাই বলতে বলে মিস একটু হাই হ্যাঁ। এবং মিসের শাড়িটা একটু দেখাও, মিসের শাড়িটা পুরো ডেমিসে নিজে করা হ্যান্ড পেইন্টের, হ্যাঁ পুরোটা মিসে করা। সো মিস আঁকতে খুব পছন্দ করে এবং শেখাতেও খুব পছন্দ করে। ইনফ্যাক্ট আমিও আমিও শাড়ি পরেছেন, আমারটাও হচ্ছে হ্যান্ড পেইন্ট করা। আজকে আমরা সবাই ম্যাক্সিমাম চেষ্টা করছি যে হ্যান্ড পেইন্ট দিলে স্টুডেন্টরা হ্যান্ড পেইন্ট করে আসছে। আজকে আমাদের হ্যান্ড পেইন্ট ক্লাসের সেকেন্ড ডে এন্ড আজকে আমরা মসলিন একটি কামিজ করছি। মসলিন কামিজের উপর হাতের কাজ করা হচ্ছে, যা যেটা সবারই ছিল যে আপু মসলিনের উপর শেখানো হবে কিনা। তো আমরা এখন মসলিনের উপর একটা কামিজ করছি সবাই মিলে। ফুল করা হচ্ছে এখন। ওকে, এবার আমাদের ছাত্রীরা ট্রাই করছে। বাহ, ভালোই তো আসছে। এবার আমাদের আরেকজন ছাত্রী হ্যাঁ, এটার মধ্যে অনেক, এই ফুলগুলোর মধ্যে অনেক ভালোবাসা আছে, আগ্রহ আছে, শেখার ভালোবাসা, প্রত্যেক প্রত্যেকটা রং সুন্দর আছে। হ্যাঁ 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 হ্যাঁ
তিনতলাটা মাঝখান থেকে শুরু করলে ভালো হয়। ফুলের পাখির গুলা দেখবেন মাঝখানের গুলা গাঢ় থাকে, পাশের গুলা হালকা থাকে। আপু আজকে আমরা মসলিনের উপর করছি, মসলিন কামিজ করছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন কাজ করছে হচ্ছে আমাদের সায়রা, ও এসছে হচ্ছে কুমিল্লা থেকে। শুধু আমাদের এই এই হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণটা মানে অ্যাটেন্ড করছে, এবং ও বলছে যে আপু আমি সবগুলো কোর্সই করব, এবং কুমিল্লা থেকে এসে সেও করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে বলে দেই, আমাদের পরবর্তী ক্লাসের পরবর্তী শুক্রবারেই হচ্ছে টাইডাই, এবং ওই যে আমাদের স্যার বসে আছে টাইডাই করাবে। আমাদের হাসান ভাইয়া আমাদের, হ্যাঁ অনেক ভালো ছিল, টাইডাই ভালো হবে। হ্যাঁ বলো বলো বলো, আমাদের স্টুডেন্ট বলছে অনেক ভালো ছিল, স্যার পূর্ণিমাভাবে বসে ইনশাআল্লাহ টাইডাই ভালো হবে। হ্যাঁ আপু তুমি করবো তো টাইডাই না, ইনশাল্লাহ আপু কিন্তু, হ্যাঁ আসলে আপুকে পাওয়া যাবে। আর আপু কিন্তু আমাদের ব্লকের ছাত্রী ছিল, এখন হ্যান্ড পেইন্টের ছাত্রী, এবং আমাদের টাইডাইয়ের ছাত্রী হবে ইনশাল্লাহ, জোনাকি আপু। আচ্ছা হয়ে গেল, ওখানে একটা ছোট্ট পলি এই কর্নারে একটা ইয়েলো দিয়ে দাও তাহলে সুন্দর লাগবে। আমাদের আউটলাইন হচ্ছে, দেখছো আউটলাইন দেওয়াতে কি হলো যে ফুলের টেক্সচারটা এখন আরো প্রমিনেন্ট হলো, বুঝা যাচ্ছে যে হ্যাঁ এটা ফ্লাওয়ার। আমি বললাম না যে আপাতত তোমার ছাত্রীরা এনাও, ভেরি গুড। হ্যাঁ এটা সত্যি কথা, ওটাই বললাম। হ্যাঁ হ্যাঁ সবাই বড় নামে ডাকে, গোলাপ থেকে গেছে। হ্যাঁ অনেক অনেক পছন্দ করে,
এই যে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিভাবে করতে হয় দেখো কত ইজি, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে পাতাগুলো করে ফেলা। আর তুলিটা ঘুরাতেও সুবিধা হয় মসলিনে, বুঝতেই পারি ফ্যাব্রিকটা। হ্যাঁ এই ছাত্রীরা আসো, এবার পাতা করো। বাহ এবার আমাদের ছাত্রী আছে, হ্যাঁ একটু জিরের টপরে করছে আপু, এবং খুবই সুন্দর কাজ করছে, ভেরি গুড। ওয়াও বাহ একটা নেই তো হয়ে গেল মাশাআল্লাহ, ভেরি গুড। গতকালকে ক্লাস করে আজকে লাস্ট ক্লাসে, মাশাআল্লাহ ভালো হাত দিয়ে আসছে। হ্যাঁ সবাই কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ এবার আমাদের ছাত্রী আমাদের স্যারকে দেখাচ্ছে, গুড, এটা স্যারের জন্য প্রাউড এর একটা ব্যাপার। আচ্ছা এবার দেখি স্যার করে দেখাচ্ছে ছাত্রীর মতো। চলে এসছে আমাদের আমাদের এবার সব ছাত্রীরা একসাথে কাজ করছে, ভেরি গুড ভেরি গুড, এটাই দরকার। হ্যাঁ স্ন্যাক্স এর ব্যবস্থা এখনই করতেছে, এখনই করতেছে, এই ছাত্রীদের কাজটা শেষ হলেই দিচ্ছে। পলি করা হচ্ছে না, পলি পাতা অনেক হবে ঝাড়, হ্যাঁ গোলাপের ঝাড়ে পাতা হবে অনেক, নিচের অংশটা দেখেন উপরে ওই যে প্যালেটের মধ্যে নিয়ে নাও, তারপর একটু পানি নাও, হ্যাঁ পানি দিয়ে করো, পাতলা রঙেই হয় মসলিনে, খুব বেশি একটা ঘন রং লাগে না, পাতলা দিয়েই করা যায় এবং খুব সুন্দর শেড আসে। ছড়াচ্ছে ছড়াচ্ছে না,
তুমি ওখানে যেতে পারো তো। হ্যাঁ তুমি না মেন, তুমি তো মেন, তুমি যাও দাও, আমি ধরি, আমি ধরি, তুমি যাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছাত্রীরা সবাই কাছে, আপু যাও না, তোমার কোনো ছবিই নাই একদম, ওই সাইডে যাও। আমরা সবাই মিলে ঘরোয়া পরিবেশে এখানে শিখতে পারছি, যারা ভিডিওতে দেখছো তারা তো দেখছো, আশা করি দুনিয়ার সব প্রান্ত থেকে সবাই দেখতে পাবে যে আমরা আলহামদুলিল্লাহ ভাই বোনেরা মিলে খুব সুন্দর ভাবে ঘরোয়া পরিবেশে কাজ শিখছি। এবং আজকে সবাই আমার এই ভিডিও শেষে ইন্টারভিউ হবে যে সবাই কেমন কাজ শিখলো। মোটামুটি এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা করলাম মসলিনের মধ্যে, এটা পুরো পিওর মসলিন। আমি আজকে টিচার, আমার ছবি তুলবো। আচ্ছা দেখা যাক। সব ছাত্রীদের হাতের ছোঁয়া আছে এখানে। আমরা গত ক্লাসে শিখেছিলাম হালকা কাপড়, অর্থাৎ সাদা কাপড়ে সবাই করে শিখেছিল, আজকে আমরা মসলিনে করলাম, আর এখন করছি কালো কাপড়, অর্থাৎ ডিপ কালার কাপড়ে কিভাবে কালার করতে হবে সেটা আজকে শেখানো হচ্ছে। আজকে আমাদের মানে যেহেতু সেশনটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ লাস্ট ক্লাস, তো স্টুডেন্টদের যত কোয়েশ্চেন আছে আজকে সেটার উত্তর দেওয়া হবে এবং তাদেরকে শেখানো হচ্ছে সেভাবে। আর আমাদের যে ট্রেনার এত সুন্দর করে
জানবো
সেগুলো জানতে হলে অবশ্যই শিখতে হবে, কোনো এক্সপার্টের কাছ থেকে শিখতে হবে। সেখানে যেহেতু সঙ্গীত থেকে শিখাচ্ছে, আমাদের ট্রেনার আপু আছে, নরেন আপু আছে, তো আমার মনে হয় এখানে শিখলে সবাই খুব ভালো করতে পারবেন। আমরা তো আপনারা সবাই দেখলেন যে আজকে কাজ করেছে, কাজের আউটপুট সবাই দেখলেন, কথা বলবেন, শিখতে পেরেছে। আশা করি যদি আপনারা আসেন আপনারাও খুব উপকৃত হবেন। আমরা নিচ্ছি না, যাতে সবাই হাতে কলমে শিখতে পারে। ওকে, তো এই হচ্ছে ক্রাফটি সবিতা। এখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, হাউস 20 রোড 15 সেক্টর 11 উত্তরা ঢাকা, ফোন নাম্বার দেওয়া আছে আর আমাদের ইমেল দেওয়া আছে। আর ফিনিশিংটা আমি একটু করে দিই, আপু একটু ধরো আমাকে। আমি জাস্ট বলে দিই যে আমার এই ভিডিওটা যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউবে যারা নতুন যেসব হ্যান্ডিক্রাফ্টের উপর যাদের আগ্রহ আছে, তারা যেটা করতে পারো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের যোগাযোগ করে যদি শিখতে চাও। আর যারা ফেসবুক পেজ দেখছো, তারা প্লিজ আমার কেমন লাগলো আমার সাথে দেখো। আর যদি আমাদের এই ট্রেনিং বিষয়ে কিছু জানার থাকে বা কোনো থাকে, তো আমাকে টক করো, ফোন নাম্বার আছে এখানে অ্যান্ড আমাদের অ্যাড্রেস যেটা আছে ফেসবুকে, তো অবশ্যই মেসেজ করতে পারো। আর আমি ইউটিউবে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিবো। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, বেশি বেশি করে কমেন্ট করে জানাও কেমন লাগলো, শেয়ার করো। আল্লাহ হাফেজ।